হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো ফাইনালি ডিসির পক্ষ থেকে তাদের এই বছরের শেষ মুভি অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডমের অফিসিয়াল টিজার চলে এসেছে। আর ভাই সত্যি বলতে অনেক ভালোই টিজার করেছে। টিজার নিয়ে কথা বলবো, বাট তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেন। সো টিজারের ভিজুয়ালস এবং মিউজিক অনেক বেশি প্রমিসিং মনে হয়েছে। আর টিজারের সাথে এটাও অ্যানাউন্স করা হয়ে গিয়েছে যে চার দিন পর অর্থাৎ বাংলাদেশে আগামী শুক্রবার মানে 15 তারিখ এর অফিসিয়াল ট্রেলারও চলে আসবে। আমি এই টিজার দেখতে দেখতে একটা কথা ভেবেছি, ডিসি কেন বারবার বলেছে যে এই মুভিসগুলো থেকে তাদের কোনো হোপ নাই? কেন বারবার আর্টিকেলসের মধ্যে আসছে যে অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম মুভি নাকি কেউ শেষ পর্যন্ত দেখতেও পারে নাই? বাট নিজেরাই যদি মুভি বানিয়ে ওইটার উপর হোপ না রাখতে পারে তাহলে মুভিটা বানিয়ে লাভ কী? যাই হোক, মুভি 30 সেকেন্ডের টিজার দেখে তো আহামরি কিছু বুঝে যাচ্ছে না, বাট আমার কেন জানি মনে হচ্ছে রিস্টোর কিছুটা নিউ 52 কমিক ইউনিভার্সের থ্রোন অফ অ্যাটলান্টিসের থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হবে। যদি অ্যাকোয়াম্যানও ওই কমিক্স থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছিল, আর এবারের ফিল্মে অ্যাকোয়াম্যানের কাছ থেকে সব কিছু ব্ল্যাক প্যান্থার আর ওশান মাস্টার যে কেড়ে নেবে তা ভালো মতো বোঝা যাচ্ছে। অ্যাকোয়াম্যানকে প্রপারলি তার অ্যাকোয়াম্যান শোটে দেখা যাচ্ছে, সাথে ওশান মাস্টারকে মনে হচ্ছে ব্ল্যাক প্যান্থার ছাড়িয়ে নিয়ে কিছু সারফেস ওয়ার্ল্ডের নিউ ট্যাক দিয়েছে যা দিয়ে সে অ্যাকোয়ামের সাথে ফাইট করতে আসবে। সো দেখা যাক ট্রেলার যখন আসবে তখন আর কী কী দেখা যায়। শুধু আশা রাখবো যেন WB আবার একটা নিউ মুভির ট্রেলার মধ্যে যেন সব কিছু বলে না দেয়। আর এটাও আশা রাখবো DC বছরের শেষটা যেন বক্স অফিসে একটা হিট দিয়ে শেষ করতে পারে। এনিওয়েস, আপনাদের কেমন লাগলো অ্যাকোয়াম্যান অ্যান্ড লস্ট কিংডমের টিজার কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর থ্রোন অফ অ্যাটলান্টিস সহ DC নিউ 52 ইউনিভার্সকে এক্সপ্লোর করতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্লেলিস্টগুলো চেক করতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিও।